বহু প্রতীক্ষিত ফটিকায় শুরু হচ্ছে তৃতীয় বর্ষের মিলন মেলা। 10ই মার্চ মুখ্যমন্ত্রীর হাত ধরে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে। প্রতি বছর এই মেলা শীতকালীন সময় হয়ে থাকে, তবে বিগত 2 বছর ধরে কোভিডজনিত মরণ ভাইরাসের কারণে মেলাকে স্থগিত রাখতে হয়েছিল মেলা আয়োজকদের। এবছর কোভিডের অনেকটা শিথিলতা এলাকার বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে পুনরায় মিলন মেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই মিলন মেলার প্রাককালে দাঁড়িয়ে ফটিকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মেলা প্রাঙ্গনকে সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। মেলার জন্য গোটা মেলা প্রাঙ্গনে বিভিন্ন দোকান বসে, যার কাজ বুধবার শেষ মুহূর্তে দাঁড়িয়েও চলছে জোর কদমে প্রস্তুতি। এই বছরকার মিলন মেলার সব থেকে আকর্ষণীয়তা হচ্ছে, বলা যেতে পারে রাজ্যের ইতিহাসে এই প্রথমবার এলাকার বিধায়কের প্রচেষ্টায় আসছেন সঙ্গীত জগতের পাশাপাশি বলিউডের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর। মেলার পূর্বদিন অর্থাৎ 9 মার্চ মেলা প্রাঙ্গনে এলাকার বিধায়ক, জেলা সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে এই মেলার নাম ছিল শিশু মেলা, কিন্তু 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর মেলার নাম হয় মিলন মেলা। সেই নামের প্রত্যাবর্তনের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস করেন, আমাদের ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে তৃতীয় বর্ষের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সকল মানুষের প্রিয় উৎসব মিলন মেলা 2022 আগামীকাল থেকে তার শুভারম্ভ হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল অর্থাৎ 10 তারিখ 10 মার্চ 2022 থেকে 13 মার্চ 2022 পর্যন্ত 4 দিনব্যাপী আমাদের এই জেলার মধ্যে সর্ববৃহৎ এবং রাজ্যের মধ্যেও সুনাম সৃষ্টিকারী মেলা মিলন মেলা, যেটাকে আমরা সবাই জানি, সেই মেলার শুভারম্ভ হতে যাচ্ছে। আগামীকাল বিকাল 3 ঘটিকায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবের হাত ধরে আমাদের সেই মেলার শুভ উদ্বোধন হতে যাবে এবং সেই মেলার পরেই উদ্বোধনের অনুষ্ঠান আমাদের 3টা থেকে 5টা পর্যন্ত আমরা রেখেছি। তার পরবর্তী সময়ে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে কালচারাল অনুষ্ঠান হবে। সেখানে আমাদের এই জেলার সবচেয়ে বেস্ট যে সমস্ত পারফর্মাররা আছেন তারা তাদের পারফর্ম করবেন, নাচ, গান, কবিতা, রিসাইটেশন কিংবা কমেডি শো, নাটক, বিভিন্ন বিষয় এখানে থাকবে, তবলার লহরা থাকবে, বাঁশির লহরা থাকবে, এরকম বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান, জাতি জনজাতিদের অনেক ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানও সেখানে হবে। বিশেষ করে আমাদের জনজাতিদের হজাগুড়ি নৃত্য কিংবা ব্যাম্বো ডান্সের মতো মানে উল্লেখযোগ্য পারফরমেন্স এখানে করবেন সবাই মিলে। তার সমস্ত রকমের প্রস্তুতি আমরা সেরে নিয়েছি, ইতিমধ্যে আমাদের স্টেজের কাজও শুরু হয়ে গেছে, প্রায় আজকে রাত্রির মধ্যে তারা কমপ্লিট করবেন। তো প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান করব এবং বিশেষ এই মেলার যেটা আকর্ষণ সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বাইরে থেকে বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এইভাবে আমরা একটা ডিজাইন করেছি আমাদের আগামীকালকে অর্থাৎ 10 তারিখে 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই জেলা কিংবা রাজ্যের যারা বিশিষ্ট শিল্পীরা আছেন তারা এখানে গান পরিবেশন করবেন বিশেষ অনুষ্ঠান হিসাবে। পরের দিন অর্থাৎ 11 মার্চ 2022 সেদিনও সন্ধ্যা 8টার সময় পশ্চিমবাংলার এবং কলকাতার বিশিষ্ট বাউল শিল্পী সবাই যাকে চিনেন এবং বিশেষ করে গ্রামেগঞ্জের মানুষ যাকে খুব পছন্দ করেন শিল্পীকে, বাসুদেব রাজবংশী, উনি আমাদের এই মেলাতে অনুষ্ঠান করবেন 11 তারিখ সন্ধ্যা 8টা থেকে 10টা পর্যন্ত। 12 তারিখ আমাদের এই রাজ্যের বুকে প্রথমবার অনুষ্ঠান করতে আসছেন এবং আমাদের এই ঊনকোটি জেলায় কোনোদিন এরকম অনুষ্ঠান হয়নি, বাংলাদেশের বিশিষ্ট বাউল শিল্পী, ওনার নাম আশিকুর রহমান, উনি আগামী 12 তারিখ সন্ধ্যা 8টা থেকে 10টা পর্যন্ত উনি অনুষ্ঠান করবেন। এবং 13 তারিখ আমাদের যেটা সমাপ্তি অনুষ্ঠান সেই দিনে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এবং এই রাজ্যের মধ্যে প্রথমবার আমরা করতে যাচ্ছি এত বড় মাপের অনুষ্ঠান, বোম্বে থেকে আমরা প্লেব্যাক আর্টিস্ট আনছি, আপনারা সবাই জানেন সুপরিচিত শিল্পী এবং সিনেমা জগতে যার সুনাম রয়েছে, বলিউড জগতে এবং সিঙ্গিং জগতে যার সবচেয়ে বেশি সুনাম রয়েছে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে যাকে আমরা জানি, অত্যন্ত সকলের প্রিয় মোনালি ঠাকুর আগামী 13 তারিখ উনি অনুষ্ঠান করবেন এখানে, রাত্রি 8টা থেকে আমরা অনুষ্ঠান করব। তো সব মিলিয়ে একটা জমজমাট আমরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। মিলন মেলা আমরা এই কারণে রেখেছি, আমরা বিশ্বাস করি আমাদের জাতি জনজাতি সকল অংশের বর্ণের মানুষ
এখানে এসে যেন একটা মিলন এবং তাদের নিজেদের মধ্যে সুভাতৃত্ববোধ সম্পর্ক এবং যে নিজেদের মধ্যে হিংসা নিন্দা যাই থাকুক না কেন এই সব কিছু নিয়ে তারা ভুলে গিয়ে যেন এখানে এসে মানুষের মানুষের মধ্যে একটা মিল হতে পারে, মানুষের মধ্যে একটা মিলন তৈরি হতে পারে। শুধু শিশুদের জন্যই এই মেলা এমনটা নয়, জাতি ধর্ম নির্বিশেষে যেন এই মেলায় অংশগ্রহণ করতে পারেন।